আমার মেয়ের বিয়ে দিলে আমি অন্য কারোর সঙ্গে দেবো, তোমার সাথে না। সেটা দিদি, তোরা কি সবাই চুপ করে থাকবি? যা হচ্ছে হতে দে ডুলু, এতে ছটকিরই মঙ্গল। থামাম থামাম, তুমি তুমি শুনতে পাচ্ছ ওনারা এসব কি বলছে? মেসোমশাই মাসিমা এসব কি বলছে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বোঝাও ওনাদের, আমি রাত জীবন নষ্ট করছি, এটা কোনোদিনও হতে পারে? হতে পারে কোনোদিনও? যদি সত্যি ভালোবাসো তাহলে এবার ওকে মুক্তি দাও, তোমার জন্য পালে পালে বাঁচছে। তোমার ভয়ে তো কাল রাতে সে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছেন রায়া? আমার ভয়ে আমার চলে গেছে, তোমার মুখটা দেখবে না বলে চলে গেছে। আচ্ছা বলো তো ভাই, এভাবে কোনো মানুষ পালিয়ে পালিয়ে কতদিন বাঁচতে পারে? এরম ভাবে পালাতে পালাতে একদিন আমাদের মেয়েটা কি করবো এখন? আমার সঙ্গে কথা বলার জন্য যদি পুরোহিতের ক্ষতি হয়ে থাকে তবে কি তার কাছে যাওয়া ঠিক হবে? কিন্তু না গেলেও তো নয়, তিনি ছাড়া আর কেই বা আমাকে সাহায্য করবে? আমাকে যে রহস্যের জট ছাড়াতেই হবে, সিদ্ধার্থবাবুর কোনো ক্ষতি হতে আমি দিতে পারবো না। দিদি দিদি শুনুন না, বলছি কি এখানে একজন পুরোহিত ছিলেন না, মানে পুরনো পুরোহিত, ওনার বাড়িটা কোথায় জানেন? একটু বলতে পারবেন? না জানি না। সরেন দেখি। এরাও তো কেউ কিছু বলল না, তাহলে এরা কেউ কিছু আমায় বলবে না। কিন্তু না না, হাল আমি ছাড়বো না, যে করে হোক পুরোহিতের ঠিকানা আমায় জোগাড় করতেই হবে। সীতার রায়ের ব্যাপারটা এখানে চাউর হয়ে গেছে, তাছাড়া ওই পুরোহিতের ওপর অ্যাটাক, মনে হয় না রায় এদের কোনো সাহায্য পাবে বলে। না, আমাকেই কিছু একটা করতে হবে। পেয়েছি পেয়েছি, মনে হয় এতেই কাজ হবে। মা তুমি এসব কি বলছো বলো তো? কি বলছো এসব? আমাদের মেয়েটাকে এত দুঃখ সহ্য করতে হবে? তোমরা এতটা অপমান করবে?
তুই যা চেয়েছিলি আমরা তাই করেছি চুটকি, বুকে পাথর রেখে সিদ্ধার্থকে অপমান করেছি, বাপ হয়ে মেয়ের কষ্ট পাওয়ার রাস্তা আরো আরো চওড়া করেছি, বড় অসহায় বাপরে আমি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ আমার কথাটা শোনো, তুমি এভাবে রায়ের পেছনে ছুটে বেরিও না। আমি জানি কথাটা শুনতে হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ সিদ্ধার্থ, এটাই বাস্তব যে রায়া আর তোমার জীবন কোনোদিন এক হতে পারে না, কখনো। মাসিমা আপনি আপনি দয়া করে সিদ্ধার্থকে বোঝান না, মাসিমা বোঝান না একটু, এইভাবে চললে ওদের ভালো হবে না মাসিমা। ছুটকি আর সিদ্ধার্থ কেউ সুখী হবে না মাসিমা, কেউ সুখী হবে না। মুক্তি দেব তাকে, আমি মুক্তি দেব। দাদুভাই, দাদুভাই চল, দাদুভাই ফিরে চল। আমি জানি দাদুভাই তুই তাকে কত ভালোবাসিস, ভালোবাসিস বলেই তো তাকে মুক্তি দিবি। ভাব দেখি, ও যদি তোর হাত ধরে ও বাড়িতে যায়, তোর মা যে মা ওকে স্বস্তিতে থাকতে দেবে, শান্তিতে থাকতে দেবে? দেবে না রে, দেবে না, অপমানে অপমানে জর্জরিত করে দেবে। ভালোবাসিস বলেই তো রায়ার ভালোতে তুই বাস করবি, সে যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করবি। মেয়েটা মেয়েটা অনেক করেছে রে তোর জন্যে, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক চোখের জল। ও বাড়িতে গেলে তার কষ্টই বাড়বে দাদুভাই, ভালো থাকুক। চল দাদুভাই চল, ফিরে চল। তমাম তমাম, আমি সব কি হয়ে গেল তমাম, এরকম কিছু হবে আমি তো দুঃস্বপ্নও ভাবিনি তমাম, আমি ভাবতে পারিনি আমি রাজ জীবনে অভিশাপ হয়ে এসেছি, রায় আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আমার জন্য রায় অশান্তিতে আছেন। মেসমশাই, আমি জানি, আমি জানি আমি আপনাদের অনেক অশান্তিতে ফেলেছি, আমি এটাও জানি যে আপনাদের পক্ষে আমাকে ক্ষমা করা সম্ভব নয়, কিন্তু যাওয়ার আগে প্লিজ প্লিজ আপনারা আমাকে
একবার একটা আশীর্বাদ করবেন? মেসোমশাই মাসিমা, আমাকে প্লিজ আশীর্বাদ করুন, আমি যাতে রায়াকে ছেড়ে থাকতে পারি। আমার পক্ষে রায়াকে ভুলে যাওয়া সম্ভব না, তাও আশীর্বাদ করুন যাতে আমি শক্ত থাকতে পারি। আমি যেন রায়ার থেকে দূরে থাকতে পারি। আরে কি হলো, সিটকে ফোনটা করলি? রিং হচ্ছে। হ্যাঁ দাদা ভাই বল। এই শোন সিট, তুই কোথায়? কি হয়েছে দাদা ভাই, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? সিট, কাম্মা কাম্মা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি কি বলছো তুমি? আচ্ছা কাকাইকে একটা ফোন করা যাক। কোন দরকার নেই, মানে কাম্মামের এই অবস্থা, কাকাইকে ফোন করবো না? অংশু এখন অফিসের কাছে ব্যস্ত, ওকে টেনশন দিয়ে কি হবে? এই নন্দা কি বুঝছে একটু বলো না ছোট, ঠিক হয়ে যাবে তো? দেখো এতগুলো মেডিসিন অ্যাট এ টাইম খেয়ে নিয়েছে, সো বলতে পারছি না। তোমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা অ্যারেঞ্জ করো না। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না গিয়ে দেখো না কি হয়েছে অ্যাম্বুলেন্সটা, কত দূর চড়ছো। দু চারটে ঘুমের ওষুধ খেয়ে কেউ কোনোদিন মরেনি, তুইও মরবি না। বড় জন একটু মরো মন করবি। ছেলে বিয়েতে রাজি হচ্ছে না বলে মা যদি অভিমানে সুইসাইড অ্যাটেম্প্ট করে, তাহলে বিয়েটাতে রাজি করানো কত সহজ হয়ে যাবে একটু ভেবে দেখ। আর স্পেশালি সেই ছেলে যদি সিডের মতো নরম মনের ছেলে হয় তাহলে তো কথাই নেই। দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে নি, নিশ্চয়ই কলকাতা থেকে আসছেন। ঠিকই ধরেছেন, একটা কাজে এসেছি। আচ্ছা আপনাদের এই বনবিবির মন্দিরের যিনি আগের পুরোহিত মশাই, মনমতো পুরোহিতের কথা কইছেন? রাইট রাইট, ঠিক ঠিক, মনমতো বাবু। আচ্ছা কোথায় গেলে তাকে পাবো বলুন তো, মানে মন্দিরে তো তাকে দেখলাম না। মন্দিরে কেমনে দেখবেন, ওনারে তো কজন খুব আঘাত করে গেছে। সে কি কেন? সে অনেক কথা। আচ্ছা আপনি ওনার সাথে কেন দেখা করতে চান? আমি একটা লটারি কোম্পানি থেকে এসেছি, উনি একটা টিকিট কেটেছিলেন, জিতে গেছেন। আরে বাহ, সে তো অনেক টাকার গপ্প। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক টাকারই ব্যাপার। আমি ওই চেকটা, টাকার চেকটা আমি সঙ্গে এনেছি ওনার হাতে দিয়ে দেবো বলে। ওনার ঠিকানাটা একটু দিতে পারেন? ঢিলটার ঠিক জায়গায় লাগলো তো। মা কোথায় আছে? কেমন আছে মা? কি হলো, তোমরা চুপ করে আছো কেন? সিট সিট প্লিজ শান্ত হ, শান্ত হ। দাদা আগে আগে বলো মা কোথায় আছে, কোন ডক্টরের আন্ডারে আছে? আমি আমি মায়ের কাছে যাব, মায়ের সাথে কথা আছে আমার। সিট সিট সিট, মায়ের কাছে যাবে, কিন্তু আসলে কাম্মাকে তো এখন ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, কাম্মার স্টমাক ওয়াশ করা হচ্ছে।
স্টমাক ওয়াশ কি খেয়েছে মা? ঘুমের ওষুধ। মা কেমন আছে দাদা ভাই? দাদা ভাই আমাকে সত্যি কথা বলো প্লিজ। আমার আমার কাছে কিছু লুকিও না, মা কেমন আছে? আর কি সত্যি শুনতে চাস তুই? মেরেই তো ফেলেছিস মাটাকে। আমি আমি মেরে ফেলেছি মাকে? হ্যাঁ তুই। তুই কেমন ছেলে সিড? মাকে কষ্ট দেওয়ার আগে একবারও ভাবলি না? থ্যাংক গড যে তখন আমি তোমাদের বাড়িতে ছিলাম, তাই প্রাথমিক চিকিৎসাটা করতে পেরেছি। আদারওয়াইজ কি হতো অনলি গড নোজ। আর কি সত্যি শুনতে চাস তুই? মেরেই তো ফেলেছিস মাটাকে। আমার জন্য সুইসাইড করতে চেষ্টা করেছে, আমার জন্য। বিশ্বাস হচ্ছে না তাই না? এই সুইসাইড নোটটা পড়লেই বুঝতে পারবি। তবে এটা পড়ার পর না জাস্ট ছিঁড়ে ফেলে দিস, কারণ এটা যদি পুলিশের হাতে পড়ে তাহলে তুই এবং তোর রায়া কেউ কিন্তু বাঁচবি না। রায়া? রায়ার নাম আছে সুইসাইড নোটে? কার কাছে যাব? কার কাছে গেলে ঠাকুরমশাইয়ের খোঁজ পাব? রায়া, আপনি সেটা আমি আর বাঁচতে চাই না রে। তুই রায়ের জন্য নিজের মাকে ভুলে গেলি, তোর দোষ নেই রে। রায় তোকে আমার থেকে দূরে সরিয়ে দিল, রায়ের জন্য তুই আমাকে তোর মাকে কষ্ট দিলি। সব সইতে পারিস সেট, তোর দেয়া কষ্ট যে সইতে পারি না। তুই তো রায়াকে ছাড়বি না, তাই আমি তোকে ছেড়ে চলে গেলাম। এবার নিশ্চয়ই তুই আর রায়া খুব খুশি হবি। আশীর্বাদ নিস মা। চিন্তা করিস না সিট, কামা ভালো হয়ে যাবে। আপনি আমার জন্য এখানে চলে এসেছেন? কি করবো বলো মা, মেয়ের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। মেসোমশাই আপনি একদম ঠিক করেননি। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি রাতে বাড়িও ফেরেননি। ফিরলে কি আর তোমার নাগাল পেতাম? হ্যাঁ, আমাকে বকাঝকা করো না মা, আমি একেবারে অকাজে নই। তোমার হেল্প হয় এরকমই একটা কাজ আমি করে ফেলেছি। কি কাজ করেছেন মশাই? এই নাও আগের পুরোহিত মশাইয়ের ঠিকানা। মশাই, ঠাকুর মশাই ঠিকানা জোগাড় করে ফেলেছেন? হ্যাঁ, বললাম যে আমি কেবল অকাজ করতে আসিনি। মেসো মশাই একটু ভাব, কতটা কষ্ট দিয়েছিস নিজের মাকে, তোর উপর দুঃখে
অভিমানের তোর মা পৃথিবী ছেড়ে চলে যেতে যাচ্ছিল। এবার হয়তো বেঁচে যাবে ছোট, কিন্তু ওর বাঁচার ইচ্ছেটা ফিরে আসবে তো, কে জানে ও হয়তো আবার ট্রাই করবে। তখনও কি আমরা এইরকম ঠিক সময়ে সবকিছু? তুমি এখানে কেন এসছো সিদ্ধার্থ? রায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কেন আর পিছু ছাড়ছো না? তোমার হাত থেকে বাঁচতে মেয়েটা সুন্দর বনে পালিয়ে গিয়েছিল। আর কি সত্যি শুনতে চাস তুই? মেরেই তো ফেলেছিস মাটাকে। আমার মেয়ে যদি তোমাকে ভালোবেসেও থাকে সেটা তার ভুল। তুই কেমন ছেলে সিড, মাকে কষ্ট দেওয়ার আগে একবারও ভাবলি না? আমার মেয়ে বিয়ে দিলে আমি অন্য কারোর সঙ্গে দেবো, তোমার সাথে। এবার হয়তো বেঁচে যাবে ছোট, বাজার ইচ্ছেটা ফিরে আসবে তো। কি হলো, কি হলো, তুই পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? মা যা চাইবে তাই হবে।